বন্ধুরা, এটিকে মোহনবাগান দলে ডিফেন্সকে কিন্তু বেশ ভরসা দিচ্ছেন বেন্ডন হামিল। গত ম্যাচে কিন্তু দেখা গেছে, তা সত্ত্বেও আর একজন ফুটবলার আছেন, তিনি হলেন ফ্লোরেন্টিন পোগবা। তাকে কিন্তু বয়ে নিয়ে যাওয়া ছাড়া কিছুই লাভ হচ্ছে না এটিকে মোহনবাগান দলের, এটাই দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আশার আলো দেখা গিয়েছিল, 30 জানুয়ারির দিকে দলের সাথে যোগ দিতে চলেছে। কিন্তু কদিন আগে আবার শোনা যাচ্ছে 30 ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। এই খবরটা কিন্তু পুরোপুরি মিথ্যে কথা। সব থেকে বড় খবর হলো, 30 কিন্তু এই মরশুমে এটিকে মোহনবাগান দলে ফিরছেন না। হায়দ্রাবাদ এফসির সাথে ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে জুয়ান ফেরান্ডো বলেন, পুরোপুরি ফিট হয়ে দলে ফেরা 30-র পক্ষে এখন সম্ভব নয়। এখান থেকেই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না 30-র ফেরার জন্য। বন্ধুরা, আমরা অনেকেই আশা করেছিলাম 30 নাকি এই মরশুমে জানুয়ারির দিকে ফিরে আসবে, কিন্তু তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। 30 ফিরে আসবে কিন্তু এই মরশুমে নয়, পরের মরশুমে আবারও ফিরে আসবে। বন্ধুরা, 30কে নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।